নমস্কার বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি আজকে গ্রহরাজ শনিদেবের সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য চলে এসেছি। গ্রহরাজ শনিদেবের সাড়েসাথীর প্রভাব প্রত্যেকের জীবনেই আছে। যারা এই সাড়েসাথীতে ভুগছেন তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা এই সম্পর্কে জানেন না ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আগামী দিন অবশ্যই আপনাদেরও এই সাড়েসাথীর প্রভাবে ভুগতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার উপর শনিদেবের সাড়েসাথীর প্রভাব থাকবে না। অর্থাৎ শনিদেবের সাড়েসাথী যেমন কেউ কেউ ভুগছেন, তেমনই আগামী দিনে সবাইকেই ভুগতে হবে। এই 7.5 বছর দারুণভাবে খারাপ যাবে, বিপর্যয় যাবে। আমি আজকে শনিদেবের সাড়েসাথী সম্পর্কে যেমন আপনাদের জানাবো, তেমনই জানাবো যারা সাড়েসাথীতে ভুগছেন তারা শনিদেবের সাড়েসাথী থেকে কীভাবে মুক্তি পেতে পারেন। ভিডিওটি দেখুন, খুবই ভালো লাগবে। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদেরকে বলবো, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে এই চ্যানেলের পরবর্তী আপডেট ভিডিওগুলি জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন প্রত্যেককেই জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। এবার আসা যাক মূল বিষয়ে। প্রত্যেক মানুষের জীবনই শনিদেবের 7.5 বছরের একটি পিরিয়ড অর্থাৎ সময় চলবে। এই 7.5 বছরের সময়ের মধ্যে 2.5 বছর করে 3টি ভাগ রয়েছে। প্রথম 2.5 বছর শনিদেব প্রত্যেক মানুষের মস্তকে অবস্থান করে, দ্বিতীয় 2.5 বছর উদরে এবং তৃতীয় 2.5 বছর পাদুকায় অবস্থান করে। প্রথম 2.5 বছর মস্তকে যেহেতু অবস্থান করে, সেই জন্য আপনার যে থিঙ্কিং পাওয়ারটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনটা কিন্তু ভুল নেবেন। যাই ডিসিশন নেবেন সেটাই আপনার জন্য ভুল হবে, আপনি যতই ভেবে নেন না কেন, এবং সেই অনুযায়ী কাজ করলে তার যে রেজাল্ট, পরবর্তীকালে যে রেজাল্ট পাবেন সেই রেজাল্টটা কিন্তু আপনার জন্য ভুলই হবে, ফলে জীবনটা সমস্যায় পড়ে যাবে। দ্বিতীয় 2.5 বছর উদরে অবস্থান করবে। উদরে অবস্থান করার জন্য আপনার শারীরিক সমস্যা দেখা যাবে, অর্থাৎ এই সময়ে বেশিরভাগ মানুষেরই শারীরিক সমস্যাগুলির সৃষ্টি হয়েছে। শারীরিক বলতে পেটের রোগ বা বিভিন্ন প্রকার রোগ কিন্তু দেখা যাবে, যার জন্যে আপনাদের জীবনটা খুব কষ্টময় হয়ে যাবে। এবং তৃতীয় 2.5 বছর আপনার পাদুকাতে অবস্থান করবে। পাদুকাতে অবস্থান করলে সমস্যা হচ্ছে এটাই, আপনাকে পথভ্রষ্ট করবে, অর্থাৎ যে পথে এগুবেন সেই পথেই ভুল এগিয়ে যাবেন, বাধা পাবেন, অর্থাৎ আপনি ভাববেন এটা আমার ঠিক পথ, পথ ভুল হবে। যাই হোক, এইভাবে সাড়েসাথীটা চলে আর প্রত্যেকের জীবনই আসবে। কিন্তু আপনি যদি এর ঠিক রেমিডি নেন, প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার জীবনের যে সমস্যার 100% সমস্যার 80%টা সমাধান করতে পারবেন, কন্ট্রোলে রাখতে পারবেন। 20% আপনাকে ভুগতেই হবে, সেটা কেউই পারবে না। এই 80% যদি আপনি নিরাময় করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস, কিছু ক্রিয়া করতে হবে, কিছু জিনিস মেনে চলতে হবে। কী কী সেগুলো দেখুন, শনিবারে অবশ্যই নিরামিষ খেতে হবে, অনেকেই খান, অনেকেই জানেন। এর সঙ্গে শনিবার দিনকে শনি মন্দিরে কিন্তু পুজো দিতে হবে। অনেকের বাড়ির কাছাকাছি শনি মন্দির নেই, শনি মন্দিরগুলো সাধারণভাবে রেল স্টেশনের পাশাপাশি থাকে, কারোর তো বাড়িতে থাকে না, যাই হোক বা রাস্তার ধারে থাকে। যদি আপনার পক্ষে সম্ভব না হয় অত দূর যাওয়ার, আপনি বাড়ির তুলসী মন্দিরে প্রত্যেক শনিবার অন্তত 5 টাকা বা 1 টাকা রেখে দেবেন, এবং মাসে বা 2-3 মাস অন্তর একবার যখন আপনি সেই শনি মন্দিরে যাবেন সব কটি দিনের পয়সা একেবারে দিয়ে আসতে পারবেন, এটি করতে হবে। দ্বিতীয়ত, শনিবার যদি আপনার পক্ষে সম্ভব হয় নীল অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে পুজো দিন।
নীল অপরাজিতা ফুল দিয়ে যদি শনিদেবকে পুজো দেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু এই বিষয়ে একটা কথা বলি, আপনি যখন শনিদেবের মন্দিরে যাবেন দেখবেন সবাই শনিদেবের চোখের দিকে তাকিয়ে ফেলে, মুখের দিকে তাকিয়ে ফেলে। আমাদের একটা সাধারণ একটা প্রবৃত্তি রয়েছে যে যখনই আমরা ঠাকুর দেখি, কিছু দেখি তার সামনেটা উঁচুটা সোজাসুজি দেখি, কিন্তু কখনোই করা যাবে না। শনি মন্দিরে গেলে সবসময় শনিদেবের পায়ের দিকে তাকাতে হবে, কারণ ওই চোখের দৃষ্টি যদি আপনার চোখের সঙ্গে মিশে যায় তাহলে শনিদেবের যে কুপ্রভাব কেউ বাঁচাতে পারবে না। সবাই আমরা ওটাই করি, ফলে আমাদের সবারই জীবনে ভোগান্তি রয়েছে। মনে রাখবেন কথাটি, শনিদেবের পায়ের দিকে তাকাতে, কখনো মুখের দিকে তাকাতে নেই। মুখের দিকে তাকাতে গেলেই চোখের দিকে তাকানো হয়ে যাবে। তাহলে আপনি শনি মন্দিরে প্রদীপ, মোমবাতি বা ধূপ এবং তার সঙ্গে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো দেবেন। এটা হচ্ছে খুব সাধারণ একটা। এছাড়া বলবো, যার পক্ষে সম্ভব হবে, প্রত্যেক শনিবার রুটি ভাজবেন। রুটি দেখবেন সেঁকা হয়, রুটিকে সর্ষের তেল দিয়ে ভাজবেন এবং এই রুটিটাকে আপনাকে কালো কুকুরকে খাওয়াতে হবে। যদি কালো কুকুর না পান তাহলে যে কোনো রঙের কুকুর খাবেন, কালো কুকুরকে খাওয়ালে সব থেকে ভালো হয়। রুটিটা ভাজবেন, ভালো করে মনে রাখবেন, রুটি যে সাঁকা হয় তাতে সর্ষের তেল দিয়ে পরোটার মতো ভেজে নেবেন এবং কালো কুকুরকে খাওয়াবেন, আপনার অবধারিত ফল পাবেন। সাধারণভাবে মোটামুটি এই কটি কাজ আপনি করতে পারেন। এছাড়া বহু প্রতিকার রয়েছে, যেমন আরেকটি আপনাদের বলি, মনে পড়ে যখন যাচ্ছে, লেদার জাতীয় জিনিস, লেদারের বেল্ট, লেদারের ব্যাগ, মানি পার্স কখনো কারুর কাছ থেকে নেবেন না। যাদের শনির প্রভাব চলছে, শনি লেদারের সঙ্গে একটা চামড়ার সঙ্গে কুসম্পর্ক রয়েছে, যদি আপনি লেদারের ব্যাগ নেন তাহলে কিন্তু শনির প্রকোপ আপনার ওপরে চাপতে বাধ্য। আপনি আপনার ব্যবহৃত পুরনো চটি জুতো শনিবার শনি মন্দিরে খুলে, পুজো দেওয়ার সময় খুলে রেখে না পড়ে চলে আসবেন, এটি একটি দারুণ উপাচার। আপনি বাড়ি ফেরত চলে আসবেন, নতুন জুতো পরতে পারেন বা গাড়িতে গেলে খালি পায়ে চলে আসতে পারেন, অসুবিধা যেন না হয়। পুরনো জুতোটি শনি মন্দিরে ছেড়ে দিয়ে চলে আসবেন, দারুণ উপকার পাবেন। এছাড়া লোহার বাটিতে আপনি যদি সর্ষের তেল দেন শনিদেবকে এবং ওই সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে পুজো দেন, দারুণভাবে উপকার হবে। সবার পক্ষে সম্ভব নয়, যাদের পক্ষে সম্ভব তাদের জন্য আমি কিন্তু বলছি। দেখুন, আমি অনেক কটা প্রতিকার বলবো, যে প্রতিকারগুলো আপনি যদি দেখেন, মানে করেন, তাহলে উপকার পাবেন। সবার পক্ষে সবকটা কিন্তু করা সম্ভব নয়। তামার বাটিতে বা পিতলের বাটিতে কাঁচা দুধ দেবেন এবং শনিদেবের সামনে নামিয়ে দেবেন। শনিদেবকে বলবেন সেই দুধের মধ্যে দৃষ্টি দিতে, মনে প্রাণে বলবেন, এবং সেই দুধটি মাথা চোখে দিয়ে দেবেন। তারপরে গঙ্গা জল দিয়ে মাথা চোখ ধুয়ে নেবেন, দারুণ প্রতিকার পাবেন, ঠিক আছে। এছাড়া ওই যে বললাম লোহা, আপনি লোহার কিছু দ্রব্য শনিদেবকে দিতে পারেন। শনিবার দিন অন্তত ভিখারিকে লোহার কয়েন, অর্থাৎ 1 টাকা 2 টাকা 5 টাকা যে লোহার কয়েনগুলো, সেই লোহার কয়েন দান করবেন। লোহা দান করলে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ যাদের ওপর শনিদেবের সুদৃষ্টি রয়েছে তারা যদি লোহার বিজনেস করে একদম দাঁড়িয়ে রাজা হয়ে যাবে, ঠিক আছে। শনিদেব হচ্ছে গ্রহরাজ এবং ধর্মরাজ, উনি জীবিত বেলায় আমাদের যে আমরা যে খারাপ কাজগুলো করি সেই খারাপ কাজে সাজা দেন জীবিত বেলায় শনিদেব, মৃত্যুর পর যমরাজ, ঠিক আছে। তা আপনি যে যা যা ভালো কাজ করবেন সেইগুলোর জন্য কিন্তু ভালো এফেক্ট দেবেই। শনিদেব মানেই রেগে আছেন, শনিদেব মানেই খারাপ প্রভাব দেবে তা নয়। শনিদেব হচ্ছে বিচারক, আপনি যে খারাপ কাজে জমিয়েছেন আপনার জীবনে সেইগুলোকে কিন্তু ও সাজা দেয়, আপনাকে বিচার করে সাজা দেয়। সুতরাং যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করেন অবশ্যই ভালো ফল পাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান, যত সম্ভব যথাসম্ভব আমি উত্তর দেব। আর পরবর্তী দিনে যদি আরও আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।